আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার বিধানসভায় এক বৈঠকে মিলিত হয়েছিলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রবিবার সেই বৈঠক নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, বিরোধীদের এই বৈঠকে বিজেপির কাছে কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়, কারণ বিজেপি দল প্রস্তুত। দেশের প্রধানমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য যে কাজ করেছেন এবং প্রধানমন্ত্রীর আদর্শে আদর্শিত হয়ে রাজ্য সরকারও যেভাবে কাজ করে চলেছে তার নিরিখে দাঁড়িয়ে আসন্ন লোকসভায় রাজ্য থেকে দুটি পদ্মফুল প্রধানমন্ত্রীকে উপহার দিতে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত। 2023 সালের বিধানসভা নির্বাচনেও বিরোধীরা জোট করে বিজেপিকে পরাজিত করার চেষ্টা করেছিল, কিন্তু জনগণ বিরোধীদের সমস্ত চেষ্টা ভেস্তে দিয়ে নিজেদের রায়ে রাজ্যে আবারও পদ্মফুল ফুটিয়েছে। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ না, কারণ দল আমরা প্রস্তুত রয়েছি। আমরা আমাদের মোদিজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে, এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে সরকার, এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে সদ্য আমরা দেখেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসা, এবং শুধু গরিব নয়, সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই সুযোগের আওতায় আনা হয়েছে। 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন, যেটা আমাদের আয়ুষ্মান কার্ড, যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শুভ সূচনা করেছিলেন। তো কাজেই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য এবং সরকার ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত, ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত। এখান থেকে দুটো পদ্মফুল আমরা মোদিজিকে উপহার দিই। বিজেপি তো চাপাচাপির কোনো ব্যাপার নেই, কারণ বিজেপি 2023-এ আপনাদের সামনেই আছে রেজাল্ট, কত দিকে কত আতাত কত জোট ভোট হয়েছে, কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে। সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর এবং ধরপুরে, সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে। তো কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপিকে চাপে ফেলানো এটার কোনো ব্যাপারই না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।